হ্যালো গাইস, বিশাল আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন যদি আকাশে ভেসে বেড়াতে পারতাম? হয়তো সকলে এই কথাটি একবার হলেও ভেবেছেন। আকাশে মেঘের রাজ্যে বিচরণ অসম্ভব বলে মনে হলেও পৃথিবীতে এমন স্থান আছে যেখান থেকে ক্ষণিকের জন্য হলেও আকাশের শুভ্র মেঘের রাজ্যে চড়ে বেড়ানোর অনুভূতি প্রাপ্তি সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বলছিলাম বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক আয়নাভূমি বলিভিয়ার সালার দি ইউনি সম্পর্কে। বলিভিয়ায় অবস্থিত আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দি ইউনি নামে পরিচিত। সালার দি ইউনি অঞ্চলটি আলতিপ্লানো নামের যে মালভূমিতে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি। এটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পস প্রদেশের সিলি সীমান্ত ঘেঁষে অবস্থিত। সালার দি ইউনি অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 10,582 বর্গ কিলোমিটার বা 4,086 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল। এই বিস্তৃত অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সর্ববৃহৎ বড় প্রাকৃতিক আয়না। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল শুভ্র সালার দি ইউনিকে এক জলাশয়ে পরিণত হয়, আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হয় এক বিশাল প্রাকৃতিক আয়না। বিশাল আকৃতির এই প্রাকৃতিক আয়না যেকোনো সময়ে দর্শনীয়, তবে আয়নার প্রভাবটি বিশেষত ভোরে ও সন্ধ্যাবেলায় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। কেউ চাইলে সরাসরি নেমে পড়তে পারে এই অগভীর জলে। প্রায় 20 ইঞ্চি পরিমাণ এই জলের একটি পাতলা স্তর বলিভিয়ার সালার দি ইউনিকে চমৎকার প্রতিফলক ক্যানভাসে রূপান্তরিত করে। হাঁটতে হাঁটতে মনে হবে আকাশ বুঝি মাটির সাথে এসে মিশে গেছে। এই আয়নাভূমি শুধুমাত্র ভ্রমণ পিয়াসু পর্যটকদের লীলাভূমি নয়, বরং আক্ষরিক অর্থেই একটি উন্মুক্ত প্রাকৃতিক সম্পদের খনি। লবণের পাশাপাশি এখানে মজুত রয়েছে বিপুল পরিমাণ ধাতু। এক হিসাব মতে সালার দি ইউনির ভূমিতে প্রায় 90 লক্ষ টন লিথিনিয়ামের উপস্থিতি রয়েছে, যা পরিমাণের বিবেচনায় পৃথিবীতে থাকা মোট লিথিনিয়ামের প্রায় অর্ধেক। মরচে পোড়া রেলগাড়ির সমাধি, চোখ ঝলকানো লবণের হ্রদ, লবণের তৈরি হোটেল এবং ফুটন্ত কাদার ফুল, প্রায় বিলুপ্ত প্রজাতির পাখি ইত্যাদি কারণে সালার দি ইউনি ভ্রমণ পিয়াসুদের নিকট অত্যন্ত জনপ্রিয় এক গন্তব্যস্থল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।